বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, পুরো বিশ্ব জুড়েই এক বড় ধরনের অস্থিরতা, বিশ্বের বিভিন্ন দেশে দেশে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, বিশেষ করে যারা সরকারে আছেন এবং নির্বাচনের মধ্য দিয়ে বলা যেতে পারে, যদিও কোথাও কোথাও এই নির্বাচনীয় প্রশ্ন আছে, কিন্তু তারপরও বলা যেতে পারে যে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষণীয়, এক ধরনের উগ্র জাতীয়তাবাদী জনপ্রিয় ধারা তারা তৈরি করবার চেষ্টা করছেন, রক্ষণশীলতা প্রবলভাবে তাদের মধ্যে আছে এবং পৃথিবী এতদিন যে ধারায় চলে এসছে তার একটা সম্পূর্ণ উল্টো ধারায় পৃথিবীকে নিয়ে যাবার একটা চেষ্টা এই বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে লক্ষণীয়। এরকম একটা অস্থিরতার মধ্যে বাংলাদেশের ভেতরও নানা রকমের অস্থিরতা আছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খানিকটা স্থিতিশীলতার মধ্যে আছে, তেমন কোনো উত্তেজনা নেই, কিন্তু তা নিয়ে কারো কারো মধ্যে অসন্তোষ রয়েছে। বাংলাদেশের সামাজিক অস্থিরতা প্রবলভাবে নানা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সামাজিক দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ বেশ ভারাক্রান্ত এবং সেই সঙ্গে আছে কিছু আন্তর্জাতিক কারণে সৃষ্ট চাপও। তার মধ্যে একটি বড় সংকট হচ্ছে রোহিঙ্গা সংকট, মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছেন, গতকালই গত পরশুদিন তারা দুবছর পূর্তি তাদের বাংলাদেশে আসবার একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে তারা বলছেন যে মিয়ানমারের নাগরিকত্ব না পেলে তারা আর ফেরত যাচ্ছেন না। এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছিল আমরা জানি, তারা যাবেন যাবেন করে কিছু নিয়ে যাবেন করেও শেষ পর্যন্ত একজনকেও নেওয়া যায়নি এবং কেউ জানেনি। ও অন্যদিকে ভারত থেকেও ভারতের আসামে এনআরসি, তার ফলে সৃষ্ট যে জটিলতা সেখান থেকেও লক্ষ লক্ষ মানুষের বাংলাদেশে আসবার এক ধরনের আশঙ্কা আছে বা তাদেরকে পাঠিয়ে দেবার এক ধরনের আশঙ্কা আছে। বাংলাদেশ কীভাবে এই ধরনের চাপ মোকাবেলা করবে? বিশ্ব রাজনীতিতে বিশেষ করে আমাদের প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী যারা আছেন তাদের মধ্যকার যে রাজনৈতিক সংঘাত বা দ্বন্দ্ব বা বৈরিতা সেটির মধ্যেও সেটিকে কেন্দ্র করেও বাংলাদেশ খানিকটা চাপের মধ্যে আছে। বাংলাদেশের কার সঙ্গে সখ্যতা বেশি সেটি অন্যরা কীভাবে দেখছে, এই সখ্যতার মধ্যে আবার নিজেরা ব্যালেন্স করবার চেষ্টা করতে গিয়েও ভারসাম্য রক্ষা করবার চেষ্টা করেও কিন্তু বাংলাদেশ খুব একটা যে সুবিধাজনক অবস্থায় আছে সেটিও অনেকেই মনে করেন না, বিশেষ করে রাজনৈতিক কূটনৈতিক বিশ্লেষকদের। সব মিলিয়ে এই সব পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় বাংলাদেশের দিক থেকে এবং এই পরিস্থিতিকে আমার আজকের অতিথিরা কীভাবে দেখছেন সেটি বোঝার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমার বায়ে যিনি আছেন বহু পরিচয় তার, এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্যের আগেও তিনি ছিলেন, বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, শিক্ষকতা করেছেন, লেখালেখি করেন, নানা পরিচয় তার এবং একজন অর্থনীতিবিদ হিসেবেও তার সুখ্যাতি আছে বলা যেতে পারে, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমার বায়ে বসা। আমার ডানে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপকের চেয়ারম্যান, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ আন্তর্জাতিকভাবে নির্বাচন পর্যবেক্ষণের কারণে তিনি অত্যন্ত পরিচিত, প্রফেসর ডক্টর নাজমুল্লাহ কলিমুল্লাহ, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আপনাকে স্বাগত, অনেকদিন পরে আপনি এলেন তৃতীয় মাত্রায়। সো আমি আসলে একটু আপনার কথা শুনতে চাই, আমি আমার ধারণায় যেটা আসলো যে আপনার কাছ থেকে যে কথাগুলো শুনতে চাই, আমি একটা ছোটোখাটো সূচনা বক্তব্য দেবার চেষ্টা করলাম, সেখান থেকে আপনি আজকে যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে নানা কারণে, কিছুটা নিজেদের অভ্যন্তরীণ কারণ, কিছুটা আন্তর্জাতিক পরিস্থিতি, যে বিষয়গুলোর কথা আমি বললাম আপনি শুরু করবেন কোন বিষয়টাকে নিয়ে প্রথমে, যদি আপনার কাছে জানতে চাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের জায়গা কোনটা মনে হয়? আমি মনে করি বাংলাদেশ কোনো সংকটে নাই, বাংলাদেশের সামনে কিছু কিছু অসুবিধা আছে, সেসব অসুবিধা দূর করার জন্যে সংগতি, শক্তি এবং মানসিকতা বাংলাদেশ সরকারের, বাংলাদেশ সরকারের নেতা জওহরলাল শেখ হাসিনার আছে। এই সংকটে বাংলাদেশ আছে এটা আমি স্বীকার করি না এবং আমি সর্বাত্মক দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি যে বাংলাদেশ কোনো সংকটে পড়েনি, আমরা সবাই হ্যাপি যদি সেটি না থাকে নিঃসন্দেহে। আপনাকে ধন্যবাদ। সমকালীন পর্যায়ে রোহিঙ্গা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নাই, সে সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। এবং এই প্রসঙ্গে যে বিষয়টির উপর আমি গুরুত্ব দিতে চাই তা হলো 1962 সনে যে আন্তর্জাতিক কনভেনশন, জাতিসংঘের পোষকতায় সকল সংশ্লিষ্ট দেশ সই করেছে, সেই কনভেনশনের একটি ধারা অনুযায়ী কোনো
মানুষকে কোনো তার ইয়ে থেকে তার রাষ্ট্র থেকে বিতাড়িত করা যায় না। তো এই কনভেনশনে বাংলাদেশ যেমন সংশ্লিষ্ট ঠিক তেমনি মায়ানমারও সংশ্লিষ্ট, এবং সেই প্রেক্ষিতে আমি মনে করি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল বন্ধু দেশের সমর্থনের ভিত্তিতে মিয়ানমারকে তরফ থেকে এই স্বীকৃতি আদায় করা প্রয়োজন সবচেয়ে আগে, যে যারা এখানে এসেছে তারা মিয়ানমারের নাগরিক এবং মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে তারা বাংলাদেশ থেকে মিয়ানমার তাদেরকে নিয়ে যাবেন। এক্ষেত্রে আমি মনে করি আমাদের যা করার কথা ছিল, যা ইচ্ছিত ছিল, তা সর্বাঙ্গীনভাবে আমরা করতে সক্ষম হইনি। কিন্তু আমি মনে করি এটা আমাদের পক্ষে গুরুত্বের সাথে বিবেচনা করে সর্বক্ষেত্রে প্রয়োগ করার জন্য এগিয়ে যেতে হবে। কিন্তু মিয়ানমার সেই পথে হাঁটবে, মিয়ানমারের ইতিহাস চরিত্র তো তা বলে না আমরা, এবং তারা কোনো কিছুতেই আসলে সেই অর্থে কর্ণপাত করছেন। এবং যেসব বন্ধু রাষ্ট্ররা মিয়ানমারের উপরে চাপ প্রয়োগ করতে পারে বা মিয়ানমার যাদের উপরে নানা কারণে নির্ভরশীল, তাদেরও স্বার্থ সেখানে এতটাই যে তারা চাইলেও তারা বলছে হয়তো যে বাংলাদেশের সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক মিয়ানমারের সঙ্গে একই সম্পর্ক, কেউ আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কেউ কম গুরুত্বপূর্ণ, তারা খুব বেশি কিছু করবে বা করতে পারবে বলেও এখন পর্যন্ত তো মনে হচ্ছে না। তো সেই জায়গায় অনেকে মনে করেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে বাংলাদেশের এই রোহিঙ্গারা যদি এখানে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে থাকে তাহলে বাংলাদেশের নানা রকমের নিরাপত্তা সংকট, নানা সংকটও তৈরি হতে পারে। বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে সেই পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ তো একটা ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতার ব্যাপার আছে, এবং কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যেই তাদেরকে কেন্দ্র করে ঘটতে শুরু করেছে। তো সেইরকম একটা ঝুঁকি আসলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করতে পারে আপনি বলে মনে করেন? এবং হ্যাঁ, ঝুঁকি আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের বলতে হবে যে 1948 সালে বিশ্বব্যাপী যে মানব অধিকার ঘোষণা দেওয়া হয়েছিল, যে ঘোষণা জাতিসংঘের সকল দেশ গ্রহণ করেছে, সেই ঘোষণা অনুযায়ী এই মায়ানমারের রাখাইন থেকে আসা এইসব মানুষদের এদের নাগরিকত্ব অস্বীকার করার কোনো উপায় তো মিয়ানমারের নাই। আমি মনে করি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই বিষয়ের উপর সংশ্লিষ্ট সকল দেশের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এটা একটা আন্তর্জাতিকীকরণ করা দরকার আপনি মনে করেন? আমি তাই মনে করি। মানে সেক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে আমরা যত বেগে দৃঢ়তার সাথে আমাদের অবস্থান তুলে ধরেছি, তার চাইতে আরও বেগে, আরও দ্রুততার সাথে এবং দৃঢ়তার সাথে আমাদের এটা তুলে ধরতে হবে, এবং তুলে ধরতে হবে ওই দৃষ্টিকোণ থেকে যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন করার প্রশ্ন কোনো দেশের সাথে বন্ধুত্ব কিংবা বৈরিতার ভিত্তিতে নয়, এটা সকলের সমান অধিকার, সকলের আমার সকল মানুষের অধিকার। সেই অধিকার সমকালীন পর্যায়ে কোনো রাষ্ট্রের তরফ থেকে কোনো গোষ্ঠীবিশেষের প্রতিকূলে অস্বীকার করার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। এটির উপর জোর দিয়ে যেতে হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছি, আমাদেরকে জাপান সমর্থন দিয়েছে, আমাদেরকে ভারত সমর্থন দিয়েছে, আমরা রাশিয়ান ফেডারেশন থেকে নীতিগতভাবে সমর্থন পেয়েছি। আমার মনে হয় এই সমর্থনের ভিত্তিতে ওই কথাটির উপর জোর দিয়ে যে মানবাধিকার লঙ্ঘন করার কোনো এখতিয়ার কোনো রাষ্ট্রের নাই, কোনো সমাজের নাই, সেই মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্যে যারা মিয়ানমার থেকে যে 10 লক্ষাধিক শরণার্থী বাংলাদেশে এসেছেন, সেই শরণার্থীদের তাদের মিয়ানমারের পূর্ণ নাগরিক হিসেবে স্বীকার করে নিয়ে তাদেরকে মিয়ানমারে নিতে হবে। আমি ডক্টর খান আরেকটা প্রশ্নকে করতে চাই, যে আমরা এই রোহিঙ্গা সংকটকে যদি বিবেচনায় নিই, আমরা যদি এনআরসির কথা বিবেচনা নিই ভারতের, এবং আমরা যদি কাশ্মীর সংকটের দিকে তাকাই, কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পৃথিবীর নানান জায়গায় নানা রকমের অস্থিরতা আছে, এইসব অস্থিরতাকে যদি এক জায়গায় করে কেউ বিবেচনা করতে চান যে আসলে পৃথিবীর পলিটিক্যাল স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার এবং জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটি আসলে চেঞ্জ হতে চলেছে, আমি মনে করি না। একমাত্র দৃষ্টান্ত বা পূর্ব দৃষ্টান্ত আছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর। তো সেখানে ভেঙে যাওয়ার পর যে উত্তরাধিকারী রাষ্ট্রগুলো হয়েছে, তার পরবর্তী পর্যায়ে অন্য কোনোভাবে কোনো রাষ্ট্রের দ্বিখণ্ডিত হওয়ার কোনো বা খণ্ডিত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ডক্টর নাজমুল হাসান কলি বললেন, দেখুন এই রোহিঙ্গা সংকট এক লহমা একদিনে তৈরি হয়নি, লম্বা একটা প্রেক্ষিত আছে, এবং কাল পরম্পরায় আজকে এই অবস্থায় এসে আমরা উপনীত হয়েছি। সমস্যা সংকটের গোড়াটা হচ্ছে নাগরিকত্ব প্রদানের ইস্যুটি, এটি বরাবরই মিয়ানমার কর্তৃপক্ষ অস্বীকার করে এসছে, এ ব্যাপারে তারা কনসিস্টেন্ট। এখন তারা যে নিতে রাজি হয়েছে নাগরিকত্বের ইস্যু ছাড়াও, তো তারা তাদেরকে স্বস্তিতে শান্তিতে সেখানে বসবাস করতে দেয়নি,
করতে দেয়নি, এমনিতে আগ্রহী বলেও মনে হচ্ছে না। তারা যে অ্যারেঞ্জমেন্টটা করতে চেয়েছে যে সীমিতভাবে প্রত্যাবর্ষণের একটা ব্যবস্থা করবে, করে তাদের যে চিরায়তভাবে যেই জায়গায় তারা বসবাস করত সেখানে আর ফিরতে দেবে না, তাদেরকে এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে বা আপনার শিবিরের মধ্যে রেখে দেবে, দিয়ে এক ধরনের দায় সারার প্রক্রিয়ায় তারা যেতে চেয়েছে। এবং যদি ধরেন 10 লক্ষ বা তার চেয়ে বেশি পরিমাণ মানুষ এসে থাকে, তার ক্ষুদ্র একটি ভগ্নাংশ নিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা একটা ধুলো দিতে চাইছে যে আমরা আমাদের যতটুকু করবার ততটুকু আমরা করেছি। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। নীতিগত ভূ রাজনৈতিক সকল কাউন্টি কিন্তু একেবারেই গর্হিত একটি অন্যায়, এবং এই ব্যাপারটি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা মিয়ানমারের পক্ষ থেকে বরাবর আমরা লক্ষ্য করেছি। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি এবং কূটনৈতিক যেই শিষ্টাচার সেটা বজায় রেখে বরাবরই আমরা কিন্তু ওভারচার দেখিয়েছি। এমনকি যে নার্গিস যে ঘূর্ণিঝড়টি হয়েছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময়, সবার আগে নিকটতম প্রতিবেশী হিসেবে আমরাই কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছিলাম সেই ইরাবতী উপত্যকায়। কিন্তু এই যে জেস্চারগুলো সবগুলোকেই তারা অবমূল্যায়ন করেছে উইথ ডিউ রেসপেক্ট, এবং এখন পর্যন্ত যে অবস্থাটি এসে দাঁড়িয়েছে এখানে আসলে সাফ সাফ কিছু কথাবার্তা বলার সময় এসছে। শুধুমাত্র অলিভ ব্রাঞ্চ দেখিয়ে এটার সমাধান হবে এটা ভাবাটা আবাতুলতা মাত্র। আপনার এখানে জাতিসংঘে যে সদস্য রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে শক্তিধর রাষ্ট্রগুলো নিরাপত্তা পরিষদের সদস্য, তাদের আপনার কনসিস্টেন্টলি পারসিস্টেন্টলি পারসুয়েট করার চেষ্টাটা জারি রাখতে হবে। এবং সেই সঙ্গে রিজিওনাল আমাদের যে আসিয়ান যে ব্লকটা আছে, তারপর সার্ক যে ব্লকটা আছে, এই দুই ফোরামকে আমাদের কাজে লাগানোর চেষ্টা করতে হবে, এবং এটা এই মুসলিম সেন্টিমেন্টের বাইরে নিয়ে যেতে হবে। এটা আসলে মানবাধিকারের একটা ইস্যু এবং ইউনিভার্সাল যে প্রিন্সিপাল আছে সেই মানবাধিকারের ইস্যুতে পশ্চিমের দেশগুলো যেভাবে দেখছে বা যতটা সোচ্চার বা মিয়ানমারের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য তাদের যে ক্রিয়াকর্ম, তারা বাইরে গিয়ে অন্য যে শক্তিগুলো যারা আসলে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব বিস্তার করতে পারে মিয়ানমারের ক্ষেত্রে এবং যাদের সঙ্গে বাংলাদেশেরও সখ্যতা আছে, তারা আসলে কত দূর যাবে বলে মনে হয়? মানে এখন পর্যন্ত গত 2 বছরে মনে হয়নি তারা একেবারে ঝেড়ে কেশে বললে দুটি আঞ্চলিক শক্তি, আমরা যদি আমি একবারে সরাসরি বলি চীনের কথা বলি, ভারতের কথা বলি, জাপানের কথা বলি, রাশিয়ার কথা বলি, তারা আসলে শেষ পর্যন্ত কত যাবে তেমন কিছু করবে বলে মনে হয়? এখন ধরুন আপনি যদি কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি হ্যামার করতে থাকেন এবং বরাবর উচ্চকিত থাকেন, কারণ ইস্যু আসবে ইস্যু যাবে বিশ্ব চলাচলে, কিন্তু এই ক্রমাগত যে রেড ফ্ল্যাগ যদি ওয়েভ করতে থাকেন সেটার কিন্তু একটা ডিভিডেন্ড পাওয়া যাবেই, এতে কোনো সন্দেহ নেই। আর কোনো অবস্থায় আমরা এই দায়টা নিতে যাব কেন? আমরা মানবিকতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছি বিশ্ব দরবারে, যতটা সিভিলিটি দেখানো যায় তার সর্বাত্মক দেখানো হয়েছে। এখন সময় এসছে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়া মিয়ানমারকে যে কল স্পেড স্পেড, মানে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কোনো ছল চাতুরি দেখিয়ে যে এর থেকে পার পাওয়া যাবে রাষ্ট্র হিসেবে সেটারও কোনো সুযোগ কিন্তু অবশিষ্ট নেই। তা সেই সুযোগই বাংলাদেশ কীভাবে নিতে পারে? একটু হচ্ছে যে সোচ্চার হওয়া আন্তর্জাতিক পরিসরে, অন্য
লোক যে বৈচিত্র্য সে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার উপায় তো কোনো রাষ্ট্রে নাই এবং এক্ষেত্রে অসমের তরফ থেকে কিংবা ভারতের তরফ থেকে এই অধিকার অস্বীকার করা হবে এটা তো আমরা আশঙ্কা বা আশা করতে পারি না দেখুন মানে সমতল এবং পাহাড় এই প্রাকৃতিক বিভাজনটা ঐতিহাসিকভাবেই ছিল এবং সেটি আরও ফসিলাইজড হয়েছে ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পরে এবং তখন থেকেই আসামে লাইন প্রথা প্রবর্তিত হয়েছে এবং কলোনিয়ালিস্টরা তাদের নিজস্ব প্রয়োজনে এই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটা পার্সু করেছে এবং তারই ফলে আপনার এই উপমহাদেশে বিভাজন তৈরি ধর্মের ভিত্তিতে এবং পরবর্তীতে তারই ফলআউট হিসেবে ভাষার ভিত্তিতে এথনিক কম্পোজিশনের ভিত্তিতে এটা আমরা সেভেন সিস্টার স্টেটগুলোর মধ্যে দেখেছি একটা সময়ে পুরো এলাকাটাই অসম নামে পরিচিত ছিল পরবর্তীতে সাতটা রাজ্যে বিভক্ত হয়ে গেছে এবং সেখানে সেই বিভক্তিটাও কিন্তু এই এথনিক যে টেনশনটা সেটা পরিপূর্ণভাবে সাঙ্গীকরণ ঘটিয়েছে এটা বলা যাবে না আপনার এই ট্রাইবাল ইনসার্জেন্সি বা এই এথনিক ইনসার্জেন্সি দীর্ঘদিন ধরে একটা রিয়ালিটি ছিল বাংলাদেশ সৎ প্রতিবেশী সুলভ একটা দৃষ্টিকোণ থেকে আপনার স্যাংচুয়ারির যে একটা অবস্থা ছিল আমাদের এই সরকারের আমলে যে সরকারগুলো ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল তারা হয়তো এক ধরনের ঔদাসীন্যতা দেখিয়েছে এবং তার সুযোগ নিয়ে আপনার এই ক্রস বর্ডার এই কাণ্ডগুলো ঘটেছে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞভাবে সৎ প্রতিবেশী সুলভ পলিসি পার্সু করেছেন এবং তার ফলে আমাদের দিক থেকে আমরা যতটা পরিমাণে পারা যায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছি এবং ভারতও এই জেশ্চারটাকে স্বাগত জানিয়েছে এবং তার ফলে আমাদের যে সীমান্ত সেটা এখন নিরাপদ কিন্তু এই যে টেনশনটা সিমারিং এটার কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন হয়নি কখনো এর ঘাড়ে কখনো ওর ঘাড়ে বুধুর পিণ্ডি বুধুর ঘাড়ে এই চাপানোর যে ব্যাপারটা সেই প্রক্রিয়াটি চলছে বোডো মুভমেন্ট একসময় যথেষ্ট সক্রিয় ছিল নাগা মিজো এরা হিস্টোরিক্যালি বৈরী একটা অবস্থান নিয়ে বসেছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেখানে কতগুলো ক্লজ আছে যেগুলো ইউনিক যেমন মিজোরামে মিজোরাম সরকার ইচ্ছা করলে বাংলাদেশ এবং প্রতিবেশী মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে সরাসরি বাণিজ্য করবার অধিকার রাখে যেটি অন্য স্টেটের পক্ষে কল্পনাতীত একটা বিষয় তো এই রিয়ালিটিগুলো আসলে মাথায় নিতে হবে এবং শুধুমাত্র আপনার যে বাঙাল খেদাও এই বিষয়টি আছে তা নয় এর পাশাপাশি আপনার এই মিজোরামে যে বনি মানেশা যে গোষ্ঠী আপনার তারা হিস্টোরিক্যালি দাবি করছে যে তারা হারিয়ে যাওয়া জুইস লস্ট ট্রাইবের উত্তরসূরি এবং সেটা নিয়ে আপনার মিসেস গোল্ডামায়ার যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় তার ডেস্কে মিজোদের অ্যাপ্লিকেশন গেছে এবং তার ফলশ্রুতিতে পরবর্তী তার হাত ধরে চিফ রাবাই ইসরায়েলে তিনি এসেছিলেন মিজোরামে এসে স্বীকৃতি দিয়ে গেছেন যে এরা লস্ট ট্রাইব এর উত্তরাধিকার এবং সেই সূত্র ধরে 8,000-এরও বেশি মিজো কিন্তু ইমিগ্রেন্ট হয়ে ইসরায়েলে চলে গেছে তো এই এই ধরনের বেশ কিছু বৈচিত্র্য আছে যেটা আপনি সরলীকরণ করে এক লহমায় এর মীমাংসা করতে পারবেন না ডক্টর মতিন খান আলমগীর কাশ্মীর ইস্যু নিয়ে একটু আমি আপনার মতামত শুনতে চাই এবং কাশ্মীর যদিও একেবারেই পুরোপুরি ভারত পাকিস্তান এবং চীনের সমস্যা দৃশ্যত কিন্তু কাশ্মীর নিয়ে যে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে সেই সংকট আসলে আমাদেরকে স্পর্শ করার বা এটি নিয়ে আমাদের ভাবনার মধ্যে কিছু নেওয়ার কোনো সুযোগ আছে কিনা বা প্রয়োজন আমরা এক্ষেত্রে বিবেচনার দুটি উপকরণ সামনে রেখে কথা বলতে চাই প্রথম উপকরণ হলো যে বাংলাদেশ সরকারের তরফকে ইতিমধ্যেই বলা হয়েছে যে কাশ্মীর সম্পর্কিত কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে আভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না আমি মনে করি আমাদের দেশগতভাবে জাতিগতভাবে যে আমরা অবস্থান নিয়েছি এই অবস্থানে আমরা থাকবো এই অবস্থান সর্বতভাবে সমর্থনযোগ্য একথা বলার পর দ্বিতীয় পর্যায়ে যে কথাটা আমি জোর দিতে চাই তা প্রথম পর্যায়ে মিয়ানমারের ক্ষেত্রে যে কথাটা আমি বলেছি তারই অনুরোধ করে আমি বলতে চাই পৃথিবীর সকল জায়গায় সকল স্থানে সকল দেশে আজকে মানবাধিকার রক্ষা করার প্রয়োজনীয়তা
প্রয়োজনীয়তা দৃষ্ট হয়েছে, স্বীকৃত হয়েছে। এই প্রয়োজনীয়তা স্বীকার করে ভারতের অন্যান্য রাষ্ট্রের বা রাজ্যে যেভাবে মানবাধিকার আইনের মানবাধিকার রক্ষা করা হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত করা হয়, সেটা বিশ্বব্যাপী সবাই প্রত্যাশা, সেটাই তারা করবেন বলে আমরা আশা করি এবং সেইভাবেই মোদি সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে আমার জানা। এবং সেক্ষেত্রে বাংলাদেশের ওই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মানবিক অধিকার রক্ষার ব্যাপারে বাংলাদেশের দিক থেকে সোচ্চার থাকা দরকার। আমরা পৃথিবীর সব জায়গায় মানবাধিকার রক্ষা আমাদের সংবিধান এবং শুধু এই নয়, আমি মনে করি একজন অর্থনীতির ছাত্র হিসেবে যে পৃথিবী অচিরেই চারটি প্রবণতা স্বীকার করতে বাধ্য হবে। কতগুলো প্রবণতা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, যেমন ধরুন প্রযুক্তি সীমান্তবিহীন হয়ে গেছে, আপনাদের তথ্য সীমান্তবিহীন হয়ে গেছে, এটাকে কোনো সীমান্তের ভিতরে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক তেমনি আর্থিক সম্পদের যে প্রবাহ এটাও কিন্তু প্রায় সীমান্তবিহীন হয়ে গেছে, এবং সর্বশেষ যে পর্যায়ে চতুর্থ পর্যায়ে যেটা আছে সেটা মানুষকে সীমান্তবিহীন করা, শ্রমকে শ্রমের গতায়ত এটাকে মুক্ত করা, এটাও আসবে। এবং এই যে চারটি প্রবণতা সৃষ্টি হয়েছে, ইতিবাচক প্রবণতা, এই প্রবণতা লক্ষ্য করে ভবিষ্যতে সকল ক্ষেত্রে আমাদের যথাযথ কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা তথ্যকে নিয়ন্ত্রণ করতে পারবো না দেশের ভেতরে, আমরা অর্থের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এও সীমান্তবিহীন হয়ে গেছে। একমাত্র বাধা এখনও কিছু কিছু ক্ষেত্রে আমি আবারও বলি শ্রমের ক্ষেত্রে আছে, এবং এটাও আমি মনে করি হয়তো আমাদের জীবদ্দশায় অনেকাংশে চলে যাবে। এবং যেভাবে মাইগ্রেশনও তো হচ্ছে সারা পৃথিবীব্যাপী, যে ডক্টর কলিমাল্লি কিছু দেখুন, মানে বাংলাদেশের সঙ্গে রেলেভেন্সটা কাশ্মীরের একটা জায়গা, সেটা হচ্ছে প্লেবিসাইট ইস্যুটা। আপনার যখন দেশ ভাগ হয়, এই ইংরেজরা চলে যাচ্ছে সেই সময়, আমাদের সিলেট অঞ্চলে একটা প্লেবিসাইট অনুষ্ঠিত হয়েছিল এবং গণভোটের মধ্য দিয়ে সিলেট অঞ্চল বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়, এবং এ ধরনের একটি প্লেবিসাইট হওয়ার কথা ছিল কাশ্মীরে, যেটি টিল টু ডেট এখনো হয়নি। সেই প্রসঙ্গটি ঘুরে ফিরে আসছে এবং সেই কারণে আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এটা নিয়ে হইচই যদি কেউ করে থাকে সিলেট অঞ্চলের লোকজন করছে, কাশ্মীরের সাথে কথা বেশি বলছে, অন্য কেউ কিন্তু অতটা মাথা ঘামাচ্ছে না। এক, এটা হচ্ছে একটা এম্পেরিক্যাল বিষয়। আর এর পাশাপাশি আমরা বিষয়টাকে কেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সীমাবদ্ধ রাখছি, এখানে এই পুরো অঞ্চলটা তিন ভাগে বিভক্ত হয়ে আছে ডিফ্যাক্টো সেন্সে, চীন নিয়ন্ত্রিত কাশ্মীর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। তো ফলে পুরো মোজাইকটা নিয়ে কিন্তু আলোচনা যদি করতেই হয় করতে হবে। বিচ্ছিন্নভাবে ভারতের কনফাইনের মধ্যে আছে বা নিয়ন্ত্রণে আছে সেই অংশটুকু নিয়েই হইচই করলে এটা আসলে একটা আনকাইন্ড একটা ট্রিটমেন্ট হবে বলে আমি মনে করি। দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রবেশ করবার আগে আরেকটা বিষয়ে আমি একটু আপনার মতামত শুনতে চাইব, সেটা হচ্ছে যে দুই প্রতিবেশী ভারত এবং চীনের মধ্যে এক ধরনের বৈরিতা আছে, কিছু কিছু বিষয়ে তারা একসঙ্গে কাজও করে সেটিও ঠিক আছে, এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেরও এক ধরনের বৈরিতা আছে। এরকম একটা জায়গায় বাংলাদেশের ভারতের সঙ্গে তার বন্ধুত্ব, তার সখ্যতা, নানা রকমের সম্পর্কের কথা যেমন জানি, একই সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে নানান সম্পর্ক ইতিমধ্যেই বেশ গভীর সম্পর্ক তৈরি করেছে, এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে বাংলাদেশের যুক্ত হওয়ার কথা, সেটিতে আবার ভারতের কিছুটা আপত্তি। চীন যখন বাংলাদেশ যখন ভারত থেকে সাবমেরিন কিনে সেটি ভারত খুব একটা ভালোভাবে নিতে চায় না, আবার চীনও চায় পুরোপুরি বাংলাদেশকে তার উপরে যতটা সম্ভব তার ট্র্যাডিশন অনুযায়ী আর্থিকভাবে নির্ভরশীল করে রাখা যায় এবং তার রাজনৈতিক আদর্শিক অবস্থানের সঙ্গে বাংলাদেশকে যতটা কাছে পাওয়া যায়। এই জায়গায় বাংলাদেশ অনেকেই মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার একটা ভারসাম্য বজায় রাখতে পেরেছে, কিন্তু রাখতে রাখতে এখন অনেকেই মনে করেন যে বা কেউ কেউ মনে করেন যে এটি শেষ পর্যন্ত হয়তো দুপক্ষকে একই মাত্রায় সন্তুষ্ট রেখে আর বাংলাদেশ খুব বেশি দূরে এগোতে পারবে না, বা এটি হয়তো অন্যরকমের সংকট তৈরিও করতে পারে। আমি মনে করি না, আমাদের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব অত্যাবশ্যক, এবং সেই বন্ধুত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ এবং ভারতের নেতৃত্ব সকল সময় জোর দিয়ে এসেছেন। আমাদের নেত্রী শেখ হাসিনাও এর উপর জোর দিয়েছেন, এবং কদিন আগে আমাদের এখানে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন জয়শঙ্কর, সেই জয়শঙ্কর সেই একই কথা বলে গেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারত আমাদের নিকটতম বন্ধু, এবং সকল ক্ষেত্রে বাণিজ্য, মানবিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ভারত আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছে, আমরা ভারতের সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছি। ঠিক তেমনি আমরা চীন থেকে
সহায়তা পাই। চীন আমাদের বাণিজ্যের অন্যতম প্রধান আপনার অংশীদার, আর সম্প্রতি চীন থেকে আমরা প্রযুক্তিও আমদানি করছি, কাজেই চীনের সাথেও আমাদের কোনো বৈরিতা নাই। আমি মনে করি এক্ষেত্রে বঙ্গবন্ধু 1974 সালে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময়ে যে পররাষ্ট্রনীতির মূল মন্ত্র বলেছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা না, এটাকে মূল সূত্র হিসেবে গ্রহণ করে আমরা চীন ও ভারতের সাথে আমাদের সম্পর্ক বজায় এবং উন্নত করতে চীনের সিল্ক রোড মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে বাংলাদেশ যুক্ত, সেটি ভারত কোনোভাবেই, ভারত মনে করে ওই উদ্যোগটি আসলে ভারতের স্বার্থের একেবারে সম্পূর্ণরূপে বিরোধী? ভারত এই কথা ভারত বলেনি। উপকারণতে ভারত যেটা বলতে চাচ্ছে সেটা হলো এই যে লাইন, যেটা ম্যাকমোহন লাইন বলে সম্ভবত, চীনের সাথে আমাদের এই উপমহাদেশের যে সীমা আপনার সংজ্ঞায়িত করেছে, সেই সীমাকে চীন মানতে চায় না। কতিপয় ক্ষেত্রে, কতিপয় পর্যায়ে ভারত বলেছে এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আমি মনে করি ঐতিহাসিকভাবে এই লাইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের তরফ থেকে লাইন পরিবর্তনের কোনো দাবি উত্থাপিত হতে পারে না। এই যে লাইনটিকে অপর ভারত এবং চীনের যে সীমান্ত রেখা আছে, এই সীমান্ত রেখাকে অপরিবর্তিত করে এই আপনার সড়ক যোগাযোগ বিস্তৃত হবে, এটা ভারতও স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাই। এবং আমরা মনে করি ইউরোপের সাথে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ক বাড়ার সাথে সাথে এর মধ্যবর্তী এলাকা হিসাবে, দেশ হিসাবে আমাদের এবং ভারতেরও বাণিজ্যিক সম্প্রীতি এবং বাণিজ্যিক সমৃদ্ধি এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তা আসবে। এবং আমাদের মনে রাখা দরকার যে পৃথিবীর ইতিহাসে এত বড় অবকাঠামূলক উন্নয়ন প্রকল্প এর আগে অন্য কোনো সময়ে কিন্তু প্রস্তাব করা হয়নি। চীন করেছে, চীনের দূরদর্শিতাকে আমি ধন্যবাদ জানাই। ঠিক তেমনি ভারতও এটাকে আপনার এর বিরোধিতা করেছে বলে আমার জানা নেই। ওই বিরোধিতার কিছু ক্ষৈত্রিক বা ক্ষেত্র বিষয়ক উপকরণ আছে, যে উপকরণটি ওই সীমান্ত, যে সীমান্ত যে রেখা আছে সেই সীমান্ত রেখা নিয়েও, এবং সেটা সীমান্ত রেখা পরিবর্তন করার এই পর্যায়ে কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, দেখুন ব্রিটিশ ভারত দুই সীমান্ত, পশ্চিম সীমান্ত নির্মিত হয়েছিল ডুরান্ড লাইন ধরে, আর উত্তর সীমান্ত চিহ্নিত হয়েছিল আপনার ম্যাকমোহন লাইন ধরে, এবং এখানে কিছু বাফার স্টেটও ছিল, যেমন নেপাল, ভুটান, সিকিম এককালে। এই বাফার স্টেট বা জোনগুলো আপনার ইম্পেরিয়াল চায়না এবং ব্রিটিশ ইন্ডিয়ান পজিশনের মধ্যে অবস্থানরত অবস্থায় ছিল। পরবর্তীতে এদের স্ট্যাটাসও কিন্তু রকম ফেরছিল। আমাদের 580টার মতো যে প্রিন্সলি স্টেট ছিল আন্ডার ব্রিটিশ প্যারামাউন্টসি, সেই স্টেটগুলোর সঙ্গে আবার গুণগত পার্থক্য ছিল আপনার এই বাফার স্টেটগুলোর সঙ্গে। নেপাল সভরেন স্টেট হিসেবেই রিকগনাইজড হয়েছে বা ইম্পেরিয়াল চায়না এবং ব্রিটিশ ইন্ডিয়া, আবার ভুটানও কোয়াসি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাসটা এনজয় করেছে। এবং তার ফলশ্রুতিতে পরবর্তীতে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে স্বাধীন ভারত ডমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ যখন করলো, তখন কিন্তু নতুন করে আবার চুক্তি স্বাক্ষর করতে হয়েছে আপনার ভুটানের সঙ্গে, মৈত্রী চুক্তি। এবং সিকিম 1974 পর্যন্ত তার ইন্ডিপেন্ডেন্স বজায় স্বাধীন সত্তা হিসেবে অবস্থান করেছে। পরবর্তীতে সিকিমের জনগণ ভারতভুক্তির পক্ষে রায় দেয়ায় এটা আরেকটি স্টেটে পরিণত হয়েছে ভারত ইউনিয়নের মধ্যে। কিন্তু আপনার যে সীমান্ত নিয়ে যে বিরোধটা, সেটি কমপ্লিকেটেড হয়েছে সিনো ইন্ডিয়া কনফ্লিক্ট, সেই চোয়েনলাই এবং জওহরলাল নেহরুর সময়। আপনার নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নেফা, যেটা পরবর্তীতে অরুণাচল প্রদেশ বলে চিহ্নিত হয়, সেই অরুণাচল প্রদেশ প্রায় ইউনিল্যাটারালি পুরোটাই চীন দখল করে ফেলেছিল, এবং তারা আবার ইউনিল্যাটারালি ঘোষণা দিয়ে রিট্রিটও করে, পূর্বতন অবস্থায় ফিরে যায়। কিন্তু তখন থেকে এটা নিয়ে একটা সমস্যা বিদ্যমান। আর পাশাপাশি উত্তর পশ্চিম অঞ্চলে লাদাখ, যেটাকে লিটল টিবেট বলা হয়ে থাকে, সেই লাদাখের উপরেও কিন্তু এক ধরনের ক্লেম তারা করে, এবং তার এটা এক্সটেন্ডেড পার্ট অফ আকসাই চীন বলে চীন মনে করে। তো এই ক্লেম, কাউন্টার ক্লেম সঙ্গে আবার পাকিস্তানের মধ্যে এসে জুটেছে,
আপনার জিয়াউল হকের সময় খুব ক্রাফটি অ্যাপ্রোচে গেছে পাকিস্তান, আপনার সারা বিশ্বব্যাপী তারা অ্যালুর করেছে মাউন্টেনিয়ারদের, সবাই দলে দলে বিভিন্ন দেশ থেকে এসছেন, এসে সিয়াচিন গ্লেসিয়ার ওই অঞ্চলে অবস্থিত যে শৃঙ্গগুলো আছে এগুলো পাকিস্তানের বলে দাবি করে তারা এই অভিজাতি দলগুলোকে বিভিন্ন শৃঙ্গে উঠিয়ে দিয়েছে, একই সঙ্গে বিভিন্ন দেশের মান পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকাও সেখানে তারা প্রথিত করে দিয়ে এসছে, ফলে এক ধরনের ডিপ্লোম্যাটিক এজ তারা লাভ করেছিল এবং যখন ভারত এটা রিয়েলাইজ করেন দেন ইট ওয়াজ টু লেট ফর দ্যাম, এবং সেই থেকেই কিন্তু সিয়াচেন গ্লেসিয়ার এখন পর্যন্ত হায়েস্ট অল্টিটিউড আপনার যে মাউন্টেন কনফ্লিক্ট এই দুই দেশের মধ্যে ওই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি, তো সবগুলোই কিন্তু অমীমাংসিত কতগুলো আপনার সীমান্ত হিসেবে চিহ্নিত হয়েছে, পরবর্তীতে এরই সূত্র ধরে কার্গিল ফিয়াস্কো আমরা লক্ষ্য করেছি এবং সবই কিন্তু অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, এই বিষয়গুলো সব এই সংশ্লিষ্ট। তো ফলে আপনার মজার ব্যাপার আমরা দেখেছি যে তাইওয়ান এবং গণচীনের মধ্যে নানান ইস্যুতে পার্থক্য আছে, কিন্তু যখন সিনো ইন্ডিয়ান কনফ্লিক্ট হয় তখন মেইনল্যান্ড এবং তাইওয়ান দুই সরকারই কিন্তু চীনা অবস্থানটাকে সমর্থন করে বসে ভারতের অবস্থানের বিপরীতে, এবং সেই জন্যে এর এর সঙ্গে জাতীয়তাবাদী বোধেরও একটা আপনার সংঘাত রয়ে গেছে দুই পক্ষের, সেই জন্যে ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে আমাদের দেখতে হবে, এবং দুই পক্ষই কিন্তু মনে করে যে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে এর মীমাংসা সম্ভব, একটু একটু করে কিন্তু তারা অগ্রসরও হচ্ছেন, ট্র্যাক টু পার্সু করছেন, এবং যেটা চিন্তা করেছেন যে উই এগ্রি টু ডিসএগ্রি, যে সমস্যাগুলো আছে সীমান্ত নিয়ে সেটা সেট অ্যাসাইড করে অন্যান্য বিষয়গুলোতে তারা একে অপরের কাছাকাছি আসবার চেষ্টা করছেন, এবং সেটা পুরো অঞ্চলের জন্যই ভালো আপনার সকল অর্থে, পিপল টু পিপল কন্ট্রাক্ট থেকে শুরু করে স্টেট টু স্টেট কন্ট্রাক্ট পর্যন্ত। ডক্টর খান, আপনি একসময় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়েছেন এবং অনেকেই মনে করেন যে সাম্প্রতিককালে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়, এই অর্থে যে বেশ কিছু ঘটনা, সড়কগুলো বিশৃঙ্খল, মানুষ প্রতিদিন প্রাণ দিচ্ছে, মাঝে মধ্যে গুজবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, গণপিটুনির ঘটনা আমরা দেখলাম মাঝখানে বেশ কিছু ঘটলো, এর বাইরে যেটি এখন শিশু এবং নারী নির্যাতনের ঘটনা প্রচুর ঘটছে প্রচুর, এবং এগুলোকে কোনোভাবেই আসলে সেই অর্থে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো একটু আপনার অভিজ্ঞতার আলোকে আপনার কাছ থেকে শুনতে চাই যে কেন এই সমস্যাগুলো এভাবে হচ্ছে, এবং ধীরে ধীরে যেহেতু আপনাদের সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায়, লম্বা সময় ধরে ক্ষমতায়, সব কিছুতে আসলে তো ধীরে ধীরে সুশৃঙ্খল একটা পথে যাওয়া প্রত্যাশা করা খুব অসমীচীন নয়? নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ, একটু আপনার মানুষের অধিকার ভিত্তিক সমাজ, ন্যায় নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠিত করব, এবং সেই লক্ষ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন আমাদের বিচার বিভাগ, আমাদের নিরাপত্তা বিভাগ, আর সবচেয়ে বড় কথা আমাদের স্থানীয় সরকার, এরা কাজ করে যাচ্ছে, এখানে কিছু কিছু অপূর্ণতা আছে, এই অপূর্ণতা থাকা ফলেই আমরা এক্ষেত্রে আমাদের তরফ থেকে যে চেষ্টা প্রযুক্ত করা প্রয়োজন বা ইপ্সিত সেই চেষ্টার পরিধি আমরা বাড়াচ্ছি, সেই প্রচেষ্টার গভীরতা আমরা বাড়াচ্ছি। আশাজনক যে বিষয় হলো তা হলো এই, এসব যে অপরাধের কথা আপনি বললেন বা বিশৃঙ্খলার কথা বললেন, এই বিশৃঙ্খলা সম্পর্কে, অপরাধ সম্পর্কে সমাজ আগের তুলনায় অনেক সচেতন, এবং আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলো যে যে অবকাঠামোমূলক সরকারি সরকারি বিভাগগুলো কাজ করছে, তারা অধিকতর সচেতন হয়ে এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করে এখন যা করছে তার সংখ্যা আরও অনেক পরিমাণে, অনেক সংখ্যায় কমিয়ে দিতে সক্ষম হবে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার অবজারভেশন? দেখুন, এখন তো দ্বিমত প্রকাশ করার খুব একটা সুযোগ নেই, যৌক্তিক একটা ফ্রেমওয়ার্কে যদি চিন্তা করেন। আপনি কি মনে করেন যার যে কাজটি করবার তারা সেই কাজটি ঠিকঠাক মতো করছে? আমি বলছি যে অনেকদিন ধরে এইসব বিষয় নিয়ে কথা হয়েছে এবং বহু বছর ধরে এই সংকট আছে, মাঝখানে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল সেই অর্থে রাজনৈতিক অস্থিরতার সময়টা বাদ দিয়ে, কিন্তু হঠাৎ করে এই ধরনের সামাজিক অস্থিরতা, সামাজিক নানা ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়মিত ঘটেছে, এর সঙ্গে আবার যুক্ত হয়েছে দুর্নীতি, দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিচার বিভাগ তাদের মধ্যে অনেকে এর মধ্যে জড়িয়ে গেছে, দুর্নীতি দমনের দায়িত্বে যারা আছেন তারাও এর মধ্যে, প্রশাসন তো আছেই, সামগ্রিকভাবে এই গোটা বিষয়ে রাজনীতিবিদরাও তার সঙ্গে আছেন,
এবং এখন ধরুন ইন এ ওয়ে উই আর ইন স্টেট অফ ফ্লাক্স, মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে এটা অনেকে নিজেদের হার্ডেন করে ফেলেছেন, ন্যায় অন্যায় বোধের যে পার্থক্যটা সেটা ব্লাড হয়ে গেছে, আবার ইনস্টিটিউশনালি আমরা অনেক বেশি পরিমাণে আমাদের যে ক্যাপাসিটি এনডিওর করবার যে তাগিদ বা শক্তি সেগুলো অনেকাংশে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এখন সময় এসছে আসলে এবারে আমূল পরিবর্তনের, শুধুমাত্র সীমিত অর্থে সংস্কার করে এই সমস্যার সমাধান হবে না। মূল্যবোধ থেকে শুরু করে নতুন নতুন যে রিয়ালিটিগুলো আপনার এই যে তথ্য প্রযুক্তি, তারপর রাইটস, এই ড্রিভেন যে কনসার্নগুলো সেগুলো আমাদের প্রপারলি অ্যাড্রেসড হতে হবে। শুধুমাত্র ওই মানে যেটাকে স্থায়ী যুদ্ধকালীন সময়ে যে মাইন্ডসেট সেটা দিয়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যাবে না, আর গোড়াতে হাত দিতে হবে। তার মানে যে রিফর্মসের কথা বলছেন, যে একটা ব্যবস্থাপনারও একটি বড় সংকট আছে, স্থানীয় সরকারের কথা একটু আগে ডক্টর খান উল্লেখ করলেন। আমরা দেশের একটা বড় সংকট এই মুহূর্তে যেটি ডেঙ্গু, আপনার বিশ্ববিদ্যালয়টি নিয়ে গবেষণা কাজ করেছেন, এই সংকট কেন মোকাবেলা বাংলাদেশ করতে পারলো না? ডেঙ্গু তো নতুন কিছু নয় এবং এবারও যে ডেঙ্গুর এই প্রকোপ হবে, বিশ্বজুড়ে জলের পরিবর্তন হচ্ছে, বর্ষাকাল দীর্ঘায়িত হবে, বিশেষজ্ঞরা আগের থেকেই বলছিলেন, কিন্তু না করে কেউ কেউ আবার এটিকে গুজব টুজব বলে শেষ পর্যন্ত যে জায়গায় নিয়ে এসে দাঁড়া করালেন তাতে অনেক মানুষের জীবন গেল, হসপিটালগুলোতে রোগী রাখা যাচ্ছে না, হাজার হাজার মানুষ হসপিটালে, এবং মানুষ সবসময় আতঙ্কের মধ্যেই আছে, একটা ছোট্ট মশা উঠতে দেখলি প্রত্যেকের মধ্যে এখন জীবনের ভয় ঢুকে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনার এটা তো আর হঠাৎ করে এটাকে আমাদের ম্যানেজ করার কোনো ক্যাপাসিটি নাই, সব মানে শুধুমাত্র ম্যানেজমেন্ট ইনক্যাপাসিটি ওইটুকু বলে সীমাবদ্ধ থাকলে চলবে না। এখানে এর ম্যাগনিচিউডটা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের রাজনীতিও কিন্তু কাজ করেছে ফ্রম উইদিন, শাসক দলের মধ্যে যে প্রবণতাটা আমরা লক্ষ্য করলাম, স্বাস্থ্যমন্ত্রীকে স্কেপগোট বানানোর একটা চেষ্টা ফ্রম উইদিন অনেকে করেছেন। উনি পারিবারিক সফরে দেশে বাইরে ছিলেন, এসে কিছু মন্তব্য করলেন, জি, সব মিলিয়ে এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে অন দ্য সার্ফেস। আর এর পাশাপাশি আমাদের এখানে বাণিজ্য করবার যে একটা প্রবণতা আছে এই সেবাটা নিয়ে, সেটাও কিন্তু আমরা এই আপনার বেসরকারি খাতে লক্ষ্য করেছি। ব্যক্তিগতভাবে আমার পুত্র ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, আমরা সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করেছিলাম, ছদিন সেখানে তিনি সে অবস্থান করেছে এবং পরে আমরা সিএমএইচে তাকে শিফট করে নিয়ে যাই, সেখানে তিন দিন ছিল। আমি পার্থক্যটা দেখাই আপনার, এই ছদিনে আমাদের ব্যয় করতে হয়েছে 42,000 টাকার মতো প্রাইভেট হসপিটালে, মানে সেন্ট্রাল হসপিটালে, যেখানে আপনার সিএমএইচে শিফট করার পরে তিন দিনে আমাদের 2,000-এর কম টাকা খরচ করতে হয়েছে। মানে একটা সরকারি স্থাপনা, সামরিক স্থাপনা, আরেকটি বেসরকারি স্থাপনা, এবং সেখানে আমরা যখন দেখলাম যে এখানে ট্রিটমেন্টটা আশানুরূপ হচ্ছে না, উইথ ডিউ রেসপেক্ট, আমরা ওটা আউট অফ ডেসপারেশন এই সামরিক স্থাপনায় চলে গেলাম। তো ফলে এই যে একটা ধরুন সবার তো এই অ্যাক্সেসটা থাকবে না, আবার সবাই অ্যাফোর্ডও করতে পারবে না, এখানে একটা বড় রকমের সমস্যা কিন্তু রয়ে গেছে। আমরা সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রণোদনার কথা শুনেছি, নানান রকম ডিরেকটিভস দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু এটা কতটা কার্যকর হচ্ছে অন দ্য গ্রাউন্ড সেটাও কিন্তু আমরা খুব একটা তলিয়ে দেখিনি। আবার ওভার দ্য টপ অনেক কাজ করে ফেলেছি। আপনার ধরেন একটা প্রাইভেট প্রপার্টিতে আপনি ট্রেসপাসিং তো করতে পারেন না, কিন্তু এমন একটা অবস্থা, সবার প্রাণের ভয় আছে, ছোট্ট একটি মশা যে কারো প্রাণ সংহার করতে পারে, সেই জন্যে কালেকটিভ একটা অ্যাপ্রোচ আমরা কিন্তু লক্ষ্য করছি প্রশাসনের পক্ষ থেকে বা সমাজের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে, এবং এটা অ্যাডহক যে কালচারে আমরা আবর্তিত হই সেখানে যদি আবার ঘুরপাক খেতে থাকি তাহলে কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। পারসিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি এই আবর্জনা যে জমিয়ে রাখার প্রবণতা আছে সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনার কোনো অবজারভেশন, এই যে আমি ডেঙ্গুর কথাটাই বললাম যে এই এইরকম একটা বিষয় আমরা ম্যানেজ করতে পারলাম না কেন, বা যদি এটি হঠাৎ করে হতো, মানে যারা বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ তারা বলছেন যে তারা অনেক আগেই সিটি কর্পোরেশনগুলোকে
অবহিত করেছেন যে এরকম একটা সংকট আসছে। আমরা দেখলাম যে মানুষ যখন মারা যেতে শুরু করলো তখনও দায়িত্বপ্রাপ্ত কেউ কেউ বলছেন যে এটা গুজব, শেষ অবশ্য তারা ডেঙ্গু এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক প্রাণ নিয়েছে এতে কোনো সন্দেহ নেই, এবং এক্ষেত্রে আগে থেকে আমাদের যে আপনারা প্রতিরোধমূলক যে পদক্ষেপগুলো নেওয়া সঙ্গত ছিল বা ইচ্ছিত ছিল সেটা সকল ক্ষেত্রে আমরা নিতে সক্ষম হইনি, কিন্তু এটি একটি ক্ষেত্র। এর বাইরে বিবেচনা করুন স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশে ম্যালেরিয়া নাই, বাংলাদেশে কলেরা নাই, বাংলাদেশে পোলিও নাই, যক্ষা নাই, বাংলাদেশে কুষ্ঠ নাই, এই যে মরণ বেদিগুলো ছিল বসন্ত নাই, তো এই যে এই যে মহামারী পাঁচটি বা ছটি ছিল প্রসবকালীন মাতৃর যে মৃত্যু সেই মৃত্যু কিন্তু ভারতের তুলনায় বাংলাদেশে কম। কাজেই একটি ক্ষেত্রে আপনার বিপর্যয় আমি বলবো না, একটি ক্ষেত্রে যথাযথ পদক্ষেপের অনুপস্থিতি আমাদের অন্যান্য ক্ষেত্রে যে আমরা পদক্ষেপগুলো নিয়েছি সেই পদক্ষেপগুলো সফলতা আপনার বিবর্ণ করবে না। আমি যে কথা বলতে চাচ্ছি অন্যান্য ক্ষেত্রে যে সফলতা অর্জন করে আমরা আমাদের গড় জীবন প্রত্যাশা প্রায় 73 বছরে নিয়ে গেছি, এক্ষেত্রেও যেসব পদক্ষেপগুলো আমরা সুচিন্তিতভাবে এখন নিচ্ছি তার ভিত্তিতে এই মহামারী মহামারী হিসাবে ডেঙ্গুকে আমরা উঠতে দেব না, ডেঙ্গু নিয়ন্ত্রণ করে আমরা বাংলাদেশে একটি স্বাস্থ্য সমুজ্জ্বল সমাজ প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আপনি আপনি নিজে অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, আপনি একজন আইন প্রণেতা হিসেবে বাংলাদেশের আর্থিক খাতের উপরে নানাভাবে নজর নানান অবস্থান থেকে নজরদারি দীর্ঘদিন ধরেই করে আসছেন। বাংলাদেশের আর্থিক খাতের একটা চরম বিশৃঙ্খলার কথা সবাই বলছেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ মাঝে মাঝে বলছেন যে এখানে পুঁজিবাজারের অবস্থা নাজুক, ব্যাংকিং খাতে কোনো শৃঙ্খলা নেই, বলা হচ্ছে প্রচুরটা অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, বলা হচ্ছে ব্যাংকগুলোতে তারল্য সংকট আছে, খেলাপি ঋণের পরিমাণ লাগামহীনভাবে বেড়ে চলেছে, এবং অর্থমন্ত্রী দুদিন আগেও বললেন যে এখন আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সরকার কোনো যারা সংকটে আছে কোনো পৃষ্ঠপোষকতা আর করতে পারবে না সরকারের দিক থেকে, মানে সেখানটা তো বোঝা যায় যে একটা সংকট কিন্তু আছে, বা সংকট বলেন সমস্যা বলেন আপনি যে ভাষায়, কারণ ভাষা জ্ঞান আপনারা আমাদের চিন্তা অনেক অনেক বেশি, আমি ওই জটিলতার মধ্যে যাই না, কিন্তু এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে একটা অত্যন্ত গতিশীল সচল অর্থনীতির মূল জায়গাটায় নানা রকমের সমস্যা সংকট আছে। আমি মনে করি এতে সংকট হওয়ার কোনো কারণ নাই, এবং যে ভাষায় বা যেভাবে এটা মাঝে মাঝে বিবরণ দেওয়া হয়েছে সে ভাষা এবং বিবরণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রথম যে কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই বাংলাদেশে কিন্তু বিনিয়োগ বাড়ছে, বাংলাদেশে মনে রাখতে হবে যে বাংলাদেশে তো সরকারি খাতের মানে বেসরকারি খাতের বাংলাদেশের অর্থনীতি সেই অর্থে খুব একটা না, সরকারি খাত বাংলাদেশের অর্থনীতি মাত্র 15%, বাকি সবই বেসরকারি ব্যক্তি খাত, এবং এই বিনিয়োগ কর্মসংস্থানের হিসেবও দেখেন সেই আগের তুলনায় বিনিয়োগ বাড়ছে, কর্মসংস্থানও বাড়ছে, কর্মসংস্থান আমরা কিন্তু সরকারি হিসেবও আবার সেটি নিয়ে অসন্তোষ প্রকাশ করা মানে বিবিএস এর হিসেবই বলছি থাকা প্রয়োজন জি। আপনার আমরা আমাদের ইয়ে অসম্পূর্ণতা সম্পর্কে যত বেশি আমরা সজাগ থাকবো তত বেশি আমাদের কর্মকাণ্ড সম্পূর্ণ করতে পারবো। ব্যাংকিং ক্ষেত্রে কতিপয় অব্যবস্থাপনার প্রতিফলক আমরা লিখেছি, কিন্তু আমি মনে করি শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তার কারণ যে খেলাপি ঋণ সময়ের কথা বলা হয়েছে, আমি একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, সেই খেলাপি ঋণের বিপরীতে কিন্তু দেশের সম্পদ বন্ধকৃত সম্পদ দেশেই আছে, এটাকে অন্য কেউ নিয়ে যায়নি, আপনার বেনা ইয়েতে জামানতবিহীন কোন ঋণ দেওয়ার কোন এখতিয়ার কারো নাই। দ্বিতীয় কথা যেটা মনে রাখতে হবে যে মূলত গড়ে প্রায় দেড় ভাগ বেশি জামায়াতের মূল্য ধরে ঋণ দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা প্রান্তিকভাবে কম হতে পারে, প্রান্তিকভাবে বেশি হতে পারে, কিন্তু যে ঋণ দেওয়া হয়েছে সেই ঋণের আপেক্ষিকতায় প্রাথমিকভাবে গৃহীত জামানত যে কম মূল্যের এটা কেউ প্রমাণ করতে পারবে না। এবং এও মনে রাখতে হবে যে ধনতান্ত্রিক দেশে এই ধরনের
এই ধরনের আপনার অপূর্ণতা মাঝে মাঝে দৃষ্টি হয়। কিছুদিন আগেও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে লেমন ব্রাদার্সের মতো ব্যাংক আপনার শেষ হয়ে গেছে, তাদের সেভিংস ব্যাংক, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট যে ব্যাঙ্কগুলো ছিল, সঞ্চয় এবং বিনিয়োগের ব্যাংক, তারাও বিপর্যয়ে পড়েছিল। তাদের যে বিনিয়োগ কোম্পানি রয়েছে তারাও অসুবিধা ছিল, কিন্তু সেই অসুবিধা তারা দূর করতে সক্ষম হয়েছে তাদের কেন্দ্রীয়, তাদের যে ফেডারেল রিজার্ভ বোর্ড তাদের সহায়তা এবং তাদের সঠিক আপনার অর্থনীতি অনুসরণ করার ক্রমে। আমরা বাংলাদেশের সঠিক অর্থনীতি যদি অনুসরণ করি তাহলে যে সংকটের কথা উপকরণ মাঝে মাঝে আপনার আমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে সেই সংকট আমাদের অগ্রগতিকে ধরে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আর আরেকটি কথা আপনি শেয়ার বাজার সম্পর্কে বলেছেন, শেয়ার বাজার সম্পর্কে মূল যে কথাটি আমাদের মনে রাখতে হবে, দুটি কথা মনে রাখতে হবে। প্রথম কথা হলো যে গড়ে দেশের উৎপাদনশীলতা যেভাবে বাড়ে তার চাইতে গড়ে শেয়ার বাজারে বিনিয়োগযোগ্য অর্থের অর্থ থেকে লাভ বড় হতে পারে না, এটা মনে রেখে আমাদের কথা বলতে হবে। আমরা যদি মনে করি যে উৎপাদনশীলতা আমাদের এখানে বার্ষিক শতকরা 6 ভাগে বা 7 ভাগে বাড়বে আর গড়ে শেয়ার বাজার আপনার আমাকে 10 ভাগ বা 14 ভাগ আপনি ফিরতে দেবে, তাহলে আমার মনে হয় এই কথাটা ঠিক নয়, এটা পৃথিবীর কোনো দেশে ঠিক নয়। আর দ্বিতীয় যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো যে বেসরকারি উদ্যোগকে ভিত্তি করে যে শেয়ার বাজার সারা পৃথিবীব্যাপী চলছে, সেই শেয়ার বাজারে উঠতি থাকবে, শেয়ার বাজারে পড়তি থাকবে, এর মাঝেই শেয়ার বাজার নিত্য নতুন আর্থিক হাতিয়ার আপনার প্রয়োগ করে, উদ্ভাবিত করে প্রয়োগ করবে, যে আর্থিক আপনার হাতিয়ারগুলো আমরা এখনও বাংলাদেশে সর্বাত্মকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়নি। উদাহরণ তো আমরা বন্ড মার্কেট, যেটা বন্ড বাজার আমরা সৃষ্টি করতে বা প্রসারিত করতে সক্ষম হয়নি। আমরা আমাদের যে তথাকথিত মিউচুয়াল ফান্ডগুলো আছে এদের সংখ্যা আমরা বাড়াতে তত সক্ষম হয়নি। আমাদের ওই তথাকথিত লেভারেজ সৃষ্টিকরণের যে আর্থিক উপকরণগুলো আছে, হাতিয়ারগুলো আছে, সেগুলো নতুনভাবে আমরা উদ্ভাবিত করতে সক্ষম হয়নি। আমি মনে করি এভাবে এই হাতিয়ারগুলো উদ্ভাবিত করে প্রতিটি পর্যায়ে যেখানে ওই তথাকথিত লেভারেজ বিদ্যমান সেখানে আমাদের ঝুঁকি নেয়ার এবং বিস্তৃত করার কার্যক্রম যদি আমরা গ্রহণ করি এবং শেষ পর্যায়ের ঋণ নেওয়ার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক যদি তার যথাযথ আপনার দায়িত্ব পালন করে, তাহলে এক্ষেত্রে যে কথাগুলো উঠেছে প্রতিবাদ হিসাবে কিংবা আপনার নিন্দার সূচক হিসাবে তা উঠার কোনো অবকাশে থাকবে না। আর আরেকটি কথাও আমাদের মনে রাখা দরকার, তা হলো যে আমাদের দেশ থেকে মাঝে মাঝে অর্থ পাচারের যে কথা উঠেছে, যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ কতিপয় ক্ষেত্রে সত্য হতেও পারে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বা আমাদের এক্ষেত্রে যে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন যারা আছে তারা এটা কিন্তু সকল সন্দেহের উর্ধ্বে প্রমাণ করতে পারেনি। আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে দেশ থেকে আপনার এই অর্থ পাচার হওয়া বন্ধ করতে হবে। দৃশ্যত ক্যানাডা এবং মালয়েশিয়ায় আমাদের বেশ সংখ্যক নাগরিক তাদের ব্যবসা, তাদের বাসভবন প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এটা কীভাবে তারা করলেন সেটা ক্ষতি নেওয়া দরকার, তবে সাথে সাথে ও বলা দরকার যে এই প্রক্রিয়ায়, ক্ষতি দেওয়ার প্রক্রিয়ায় আমরা এমন কোনো পদক্ষেপ নেব না যে পদক্ষেপ মুক্ত বাণিজ্যের প্রতিকূল, যে আমাদের দেশের এই যে সম্প্রসারণশীল আমাদের যে রপ্তানি, এই রপ্তানির প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। এই সব কিছু বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু এ কথা আমি বলতে চাচ্ছি অর্থনীতির ছাত্র হিসাবে, যে ক্ষেত্রে সংকিত হওয়ার কোনো কারণ নাই। জি ডক্টর কলিবুল, আমরা একেবারে শেষ প্রান্তে, ছোট্ট করে আপনার কনক্লুডিং রিমার্কস। আমি এই শুধুমাত্র শেয়ার বাজার সম্পর্কে একটু মন্তব্য এবং কোট করব আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান একবার একদা বলেছিলেন যে এই যে ক্ষুদ্র শেয়ার ব্যবসায়ী যারা হাহাকার করছেন এদের জন্য তার প্রাণ কাঁদে না, এবং এটার যথেষ্ট যুক্তিও কিন্তু আছে। খুব নির্মোহভাবে হয়তো কথাটা তিনি বলেছেন, আমরা সবসময় লাভ হলে খুশি হই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতে কোনো অবস্থায় নিজেদের দেখতে চাই। বাট এটি তো বাস্তবতা, বাট এই বিনিয়োগকারীদের বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহিত করবার জন্য বা উদ্যোগে, মানে রাষ্ট্রীয় উদ্যোগে বা সরকারি উদ্যোগে রোড শো হয়েছে, সরকারের কর্তা ব্যক্তিরা তাদেরকে বিনিয়োগ করবার জন্য উৎসাহিত করেছেন, একটা পর্যায়ে তো করেছেন, সেটা ঠিক আছে। একটা মূল কথা কিন্তু আমরা ভুলে যাই, শেয়ার বাজারে কারো লাভ কারো ক্ষতি, কারো ক্ষতি যদি হয় এই কথা মধ্যে মনে রাখতে হবে, মানে দুটো দিকই আছে। সুতরাং আমাদেরকে আসলে খুব ব্যালেন্সড একটা মাইন্ডসেটের ওই ফ্রেমওয়ার্কে কাজটা করতে হবে। আপনি আর কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে যদি কিছু বলতে চান, শেষ করতে হবে আমাকে।
আপনি অর্থনীতির কথা বলেছিলেন, অর্থনীতি সম্পর্কে বা দেশের অর্থব্যবস্থা সম্পর্কে আমি আশাবাদী। আমি মনে করি আমরা যে পর্যায়ে আছি, এই পর্যায়ে আমরা যদি যথাযথভাবে আমাদের সরকারি অর্থব্যবস্থা আরও নিপুণ করতে পারি এবং আমরা বেসরকারি অর্থব্যবস্থার বিষয়ে বিনিয়োগে যদি আমরা অধিকতর বিনিয়োগ আসতে আনতে সক্ষম হই, তাহলে আমরা যে শতকরা আট ভাগের বেশি প্রবৃদ্ধির হার বাড়িয়েছি সেটা দশ ভাগে উন্নীত করা সম্ভব। এবং আমরা আগামী তিন বছরের ভিতর আমাদের প্রবৃদ্ধির হার যদি শতকরা দশ ভাগে উন্নীত করতে সক্ষম হই, তাহলে আমরা বাংলাদেশ থেকে চরম দারিদ্র্য সীমার নিচে অবস্থান্ত লোকগোষ্ঠীর সংখ্যা শতকরা সাতে বা পাঁচে নামিয়ে নিতে সক্ষম হব। এবং তাই যদি হয়, আমাদের মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পর্যায়ে চরম দারিদ্র্য সীমার নিচে যারা অবস্থান্ত যে লোকগোষ্ঠী, সেই লোকগোষ্ঠীর সমপর্যায়ে আমরা পৌঁছে যাব। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত দিতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর দেড়টায়। দেখবার আমন্ত্রণ রইলে তৃতীয় মাত্রায় এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল এবং ডক্টর মইদিন খান আলমগীর, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমাদের দুজনের, অর্থাৎ আমার এবং প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার তুলনায় ডক্টর মইদিন খান আলমগীরের অভিজ্ঞতা, বয়স সবটাই বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের তিনজনের মধ্যে উনি সবচেয়ে বেশি আশাবাদী। নানা সংকটের কথা আমরা আলোচনা করবার চেষ্টা করেছি, উনি এগুলোকে সংকট হিসেবে দেখতে চান না। বাংলাদেশের অনেক অর্জন আছেন, যখনই কোনো প্রশ্ন আমরা তুলেছি তিনি বাকি অর্জনগুলোর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তবে ব্যত্যয় বিচ্ছুতি যে একেবারেই নেই সেটিও তিনি অস্বীকার করেননি, এবং সেই জায়গাটাতে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা যেমনটা বলছিলেন যে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার নানান ক্ষেত্রে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে, আমার মনে হয় না ডক্টর মইদিন খান আলমগীর এই জায়গায় খুব একটা আপত্তি করেছেন। তবে তিনি বিশ্ব বাস্তবতা যেগুলো আমি সূচনায় তুলে ধরেছিলাম তার সঙ্গে আরও কিছু যোগ করেছেন, যেমন এখন আর ওই তথ্য প্রযুক্তি, অর্থ, মানুষের শ্রম, এইসব বিষয়গুলোকে খুব সীমানার মধ্যে আটকে রাখা সম্ভব নয়, সে কথা স্মরণ করে দিয়েই তিনি সবাইকে সেরকম প্রস্তুতি গ্রহণ করবার কথা বলেছেন। বাংলাদেশেরও সেই প্রস্তুতি, মানসিক প্রস্তুতিটাও থাকতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এবং সেই জায়গাটাতে তিনি এবং ডক্টর কলিমুল্লা জোরের সঙ্গে বলেছেন যে এর আন্তর্জাতিককরণ, আন্তর্জাতিক অঙ্গনে, নানান অঙ্গনে এটিকে নিয়ে বাংলাদেশকে আরও অনেক বেশি সোচ্চার এবং জোরালো ভূমিকা রাখতে হবে, এবং বাংলাদেশই আসলে মুখ্য ভূমিকাটা রাখতে হবে, এবং যারা এ বিষয়ে সরব তাদেরকে আরও সরব করে তুলতে হবে, যারা মাঝামাঝি অবস্থানে আছেন তাদেরকে আরও কীভাবে সরব করা যায় সেই দিকগুলো নিয়ে ভাবতে হবে। এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ডক্টর খান এবং অনেকটা ডক্টর কলিমুল্লাও মনে করেন যে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে সেটি যথাযথই আছে, তবে বাংলাদেশের আসলে সক্ষমতা বৃদ্ধির জায়গাগুলোতে আরও বেশি নজর দিতে হবে। কূটনৈতিক নেগোসিয়েশনের ক্ষেত্রে যদি বলি আমরা অপরপক্ষের সঙ্গে নানা বিষয় নিয়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে হবে, এবং সেই সক্ষমতা বৃদ্ধি দিতেও আসলে বাংলাদেশকে মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।